বিশ্বকাপ স্কোয়াডে তাস্কিনকে নিয়ে যখন শঙ্কা ঠিক তখনই রকেট এক্সপ্রেস ইজ ব্যাক ইন টু দ্য ফ্রেম বাইশ গজে নয় আপাতত মিরপুর হোম অফ ক্রিকেটের অ্যাকাডেমি গ্রাউন্ডে এবাদতের বিচরণ ফেরার লড়াইয়ে থাকা ম্যানের রিহ্যাব প্রসেসের অংশ এই অ্যাক্টিভিটিস এবাদতকে দেখে মিরপুরে গুঞ্জন তাস্কিনের জায়গাতে কি ব্যাক করছেন সিলেট এক্সপ্রেস আগ্রহী হাথুরুর কথোপকথন সেই শঙ্কায় তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া ব্যাপারটা একদমই ভিন্ন জাতীয় দলে কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের বহরে যোগ দেওয়ার জন্য ফেরানো হয়নি এবাদতকে থেকে আসার যে লম্বা প্রক্রিয়া অংশ এবাদতের এমন অনুশীলন। তাস্কিনের সাইড স্ট্রেনে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছে সেখানে সমর্থকদের কিছুটা আশ্বস্ত বোধ হয় করাই যায় ক্রিকেট বোর্ডের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তাস্কিনকে রেখেই হবে বিশ্বকাপ স্কোয়াড বেস্ট ফিফটিনে থাকবেন স্পিড স্টার তিন সপ্তাহের রিহেভ প্রসেস দেয়া হতে পারে টাইগার পেস ইউনিটের অন্যতম সেরা অস্ত্রকে তবে দৃশ্যে থাকা মানুষটা প্রসঙ্গে আবারও ফেরা যাক তার রিহেভ প্রসেসটাই অনেক লং ফিরতে তাই সময়টাও লাগবে বেশ গেল বছর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন এবাদাত নয় জুলাই পাওয়া চোট তারপর সময়ে সময়ে পরীক্ষা নিরীক্ষা সব শেষ অস্ত্রোপচার অন্তত এক বছরের জন্যই গজের বাইরে চলে গিয়েছেন সিলেট শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সিলেটের দেখা মেলে পরিশ্রমী এক এবাদতের লম্বা কথায় উঠে আসে ফেরার লড়াইয়ে জানা অজানা বহু গল্প এই সময়টা বাড়িতে থাকতে ভালো লাগে আর ওই সময়টা আমাদের খেলাও থাকে প্রচুর তো এই সময়টা বের খুব এনজয় করছে আর কি এই সময়টাতে সবচেয়ে বেশি খোঁজ খবর কে নিয়েছে আপনার বাংলাদেশ টিম থেকে বাংলাদেশ টিম থেকে সবচেয়ে বেশি আমাকে ফোন দিয়েছেন জালাল স্যার উনি সপ্তাহে তিন থেকে চার দিন উনি ফোন দেয় আর প্রেসিডেন্ট স্যার তো মাসে আমাকে তিন দিন ফোন দিই প্রত্যেক মাসে তিন দিন তিনটা ফোন ওনার আসবেই আর জালাল স্যার ফোন দিয়েছে নাফিজ ভাই আমাদের নাফিজ ইকবাল ভাই উনি আমাকে উনি উনি আমাকে প্রত্যেক মাসে দুই থেকে তিনবার ফোন দেয় অনেস্টলি কারণ সারেন নাফিস ভাইও ফোন দিয়েছে খোঁজখবর নিচ্ছে সবাই তবে জ্বালানি স্যার বেশি ফোন দিয়েছে আপনার ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্স যারা আপনার জন্য আসলেই ওয়েট করছেন এবং আপনাকে একজন ম্যান্ডেটরি প্লেয়ার হিসেবে দেখতে চেয়েছিলেন বিশ্বকাপে যারা আপনাকে এতদিন ধরে মিস করছেন তাদের জন্য কি বলবেন সবাইকে একটা কথাই বলবো যে আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি দেশের জন্য দেশকে যেন সব সময় জেতাতে পারি আপনারা সবসময় জেতাটাই দেখতে চান তবে এই জেতাটার পিছনে আসলে প্রত্যেকটা প্লেয়ার অনেক কষ্ট করে সবাই চায় জিততে যার মধ্যে সব জেতার মধ্যেই সবার কষ্টের মধ্যে যে ভালো বেশি কষ্ট করে যারা বেশি পরিশ্রম করে তারাই জেতে তবে তার মানে এই নয় যে আমরা কষ্ট করি না আমাদের প্রত্যেকটা প্লেয়ারই খুবই খুবই হার্ডওয়ার্ক করে আপনারা জানেন মুর্শিফ ভাই সকাল ছয়টায় উনি মাঠে আসে এটা সত্যি কথা কারণ কি আপনাকে আপনাকে যদি মুশফিকুর রহিমরা দেখতে হয় তাহলে আপনাকে সকাল ছয়টা আসতে হবে আর আপনি এসে দেখেন যে সে কি রকম পরিশ্রম করে এরকম প্রত্যেকটা বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারই কষ্ট করে সো আমি চাইবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে বাংলাদেশকে আরও বেশি জেতাতে পারি আলম টি স্পোর্টস follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.